বেনি ন্যাশনাল কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী COVID-19 এর কারণে গত 6 মাস যাবৎ আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। এখন আমাদের কলেজের উদ্যোগে আমরা অনলাইন ক্লাস ব্যবস্থা তোমাদের জন্য চালু করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মহান আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই, আমরা সুস্থ আছি এখনো পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত আছো, আমরা একটি পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে, এবং তার পূর্বে আমরা কিছু অনলাইনে তোমাদের কিছু ক্লাস আমরা নিব। এবং সেই ক্লাসে আমাদের সেকেন্ড ইয়ার 3টি সেশনই সম্পূর্ণ থাকতে পারবে। সেই লক্ষ্যে আমরা আজকে প্রথম দিন, আজ থেকে আমরা অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বন্ধের আগে ক্লাসে কিছু পড়া দিয়েছিলাম, অনেকগুলা সায়েন্টিফিক নেম তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি ক্লাসে, সেগুলো তোমরা শিক্ষার জন্য। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করতেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলবো এই বন্ধের মধ্যে তোমরা যদি বিগত 5 বছরের প্রশ্নগুলো সলভ করো, তাহলে তোমরা খেয়াল করবে আমাদের প্রতিটি প্রশ্নে 8টি করে সৃজনশীল প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ 4টা করে প্রশ্ন, তাহলে প্রত্যেকটা ইয়ারে 32টা করে প্রশ্ন করা হয়েছে। তুমি যদি 5টা বছরের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, প্রতিটি ফার্স্ট পেপারের কথাও বলতেছি, সেকেন্ড পেপারের কথাও বলতেছি, সেখানে দেখবে প্রতিটি ইয়ারে যদি বিগত 5 সালের প্রশ্নগুলো শিখো, 160টি প্রশ্ন তোমার শিখে কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে। তো আমাদের আজকের যে অনলাইন ক্লাস, সেই ক্লাসে আমরা বোর্ড ইউজ করতেছি না। তার কারণ হচ্ছে আমরা যখন নেক্সট ক্লাসে সায়েন্টিফিক নামগুলো লিখাবো, সেই ক্লাসে আমরা বোর্ড ইউজ করবো। আমাদের আজকের এই ক্লাসে বোর্ড ইউজ করার প্রয়োজনীয়তা নেই। আমি যেই টপিকগুলো বলবো ওগুলো তোমরা মন দিয়ে শোনো, আর আমার ভিডিওটা তো আপলোডই করা থাকবে আমাদের পেজে, সেখান থেকে তোমরা দেখে আমার ভিডিওগুলো থেকে, আমার টপিক থেকে তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতার মধ্যে লিখে নিতে পারবে, এবং চাইলে এখনই খাতা কলম নিয়ে বসতে পারো, যা তোমরা লিখে নিতে পারো। তাই প্রথমে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক বনায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক বনায়ন বলতে আমরা কি বুঝি, আগে এই প্রশ্নটি তোমাদেরকে জানতে হবে। সামাজিক বনায়ন হচ্ছে বসত বাড়ি, রাস্তাঘাট, প্রাতিষ্ঠানিক জমি, পার্ক, নদী, জলাশয় ইত্যাদির কিনারায় স্থাপিত যে বনায়ন, সেটি হচ্ছে সামাজিক বনায়ন। অন্য কথা যদি আমরা বলি যে সামাজিক বনায়ন কি, তাহলে অতি সংক্ষেপে আমরা বলতে পারি জনগণের কল্যাণে জনগণ সৃষ্ট বনই হচ্ছে সামাজিক বনায়ন। শিক্ষার্থীবৃন্দ, অন্য কথা যদি আমরা বলি যে সামাজিক বনায়ন বলতে কি বুঝি, উত্তর হবে জনগণের কল্যাণে জনগণ সৃষ্ট যে বন, সেটি হচ্ছে সামাজিক বনায়ন। এবার আমরা যদি আসি সামাজিক বনায়নের অর্থনৈতিক গুরুত্বের বিষয়টি, সেখানে আমরা প্রথমেই বলবো যে আবাসস্থল, অর্থাৎ আমাদের যে আবাসস্থল, যে একটা বাড়ি করার জন্য হতে পারে সেটা যে কোনো টাইপের বাড়ি, সেখানে কিন্তু কাঠের প্রয়োজন আছে। আসবাবপত্র, এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলা, টেবিল, চেয়ার বা তোমাদের বাসার যে নিত্য পণ্য যে আসবাবপত্র নিত্য প্রয়োজনীয়, সেগুলো কিন্তু এই কাঠ দিয়েই তৈরি। সেকেন্ড যদি আমরা বলি যে কাগজ শিল্প, সেখানে তোমরা খেয়াল করবে যে পেপার তৈরিতে, কাগজের মন তৈরিতে, কাগজ তৈরিতে মিলে বাঁশ, কাঠ ইত্যাদি প্রয়োজন হয়। 3য় নম্বরে আমরা উল্লেখ করতে পারি নির্মাণ ও যানবাহন শিল্প। বৈদ্যুতিক খুঁটি, নৌকা, রিক্সা, ভ্যান, খেলা গাড়ি ইত্যাদি তৈরিতে কাঠের প্রয়োজন আছে। 8টা ইয়ে হচ্ছে ক্ষুদ্র হস্তশিল্প, সেখানে ফুলদানি, ঝুড়ি, খাঁচা ইত্যাদি তৈরিতে কিন্তু এই বৃক্ষের প্রয়োজনীয়তা আছে। আরো একটা শিল্প হচ্ছে দিয়াশলা শিল্প, সেখানে ম্যাচের বক্স, ম্যাচের কাঠি ইত্যাদি তৈরিতেও আমরা কাঠ ও গাছকে আমরা ইউজ করতেছি। একটা হচ্ছে ডেকোরেশন শিল্প, ঘর বাড়ি, অফিস, দোকানে যে ডেকোরেশন করি আমরা, সেই ডেকোরেশন শিল্প কিন্তু এই বনে অর্থাৎ গাছের প্রয়োজনীয়তা আছে। এবং আমরা যদি যে প্রসাধরণ এবং প্রসাধনী উপকরণ বলি, তাহলে সেখানে আমরা তোমরা খেয়াল করবে যে সুগন্ধি যে তৈরি হয় এটা আবর গাছ থেকে তৈরি হয়, আবর এবং সুগন্ধি তৈরি হয়। আর একটা হচ্ছে ভেষজ শিল্প, ভেষজ শিল্প বলতে আমরা বুঝি, ধরো আমরা এক্সাম্পল দিই ত্রিফলা, সেখানে আমলকি, বহেরা, হরিতকি, তারপর ধরো কালো মেঘ, অর্জুন গাছের ছাল ইত্যাদি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা আসি সামাজিক বনায়নের পরিবেশগত গুরুত্ব, এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স অফ ফরেস্ট, সেখানে আমরা প্রথমে উল্লেখ করব যে আবহাওয়ার উপর বনের প্রভাব। আবহাওয়ার উপর বনে কিন্তু একটা খুব কার্যকর প্রভাব রয়েছে। পাঠ্য বই তো তোমরা যখন দেখবে তখন এটা সম্পর্কে সেখানে বিস্তারিত জানতে পারবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বায়ু দূষণ বলো, পরিবেশ দূষণ বলো, সেখানে কিন্তু সামাজিক বনায়নের একটা পরিবেশগত গুরুত্ব রয়েছে। ভূমি ক্ষয় প্রতিরোধ এবং উর্বরতা, ভূমির ক্ষয় প্রতিরোধ এবং মাটির যে উর্বরতা এটা বৃদ্ধিতেও বনায়নের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক বিপর্যয় রোধে বনায়নের অবদান, বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস এগুলো রোধ করার জন্য বনায়নের অবদান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বনায়নের অবদান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সামাজিক বনায়নের অপরিসীম ভূমিকা রয়েছে। এখন যদি এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, মনে করো বোর্ড পরীক্ষা এসেছে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, সেই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে দিবে? দেখো, আমাদের চারপাশের জগৎটার কথাই চিন্তা করো, গাছ ও মানুষের কথা চিন্তা করি। কিন্তু আমরা গাছ অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন মানুষ গ্রহণ করে, গ্রহণ করে আমরা আমাদের শ্বাস প্রশ্বাস চালাই। এবং আমরা যখন অক্সিজেনটা গ্রহণ করি তখন অক্সিজেনটা আমাদের ভিতরে প্রবেশ করে এটা পরিশ্রুত হয় এবং আমাদের শ্বাসকার্য চালায়। এবং আমরা নিঃশ্বাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, এই কার্বন ডাইঅক্সাইড আবার গাছ গ্রহণ করে। সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছ সূর্যের আলোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ কিন্তু খাদ্য তৈরি করে। একটি জিনিস চিন্তা করো, যদি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করত তাহলে কি হতো? পৃথিবীটা উত্তপ্ত হতো। পৃথিবী যখন উত্তপ্ত হতো তখন কি হতো? তখন গ্রিনহাউস ইফেক্ট হতো, ওজোন স্তর ক্ষয় হয়ে যেত। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কটা নিবিড়। উদ্ভিদ যেমন প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক তেমনিভাবে প্রাণীও উদ্ভিদের উপর নির্ভরশীল। তবে উদ্ভিদের নির্ভরশীলতা থেকে প্রাণী উদ্ভিদের উপর বেশি নির্ভরশীল, কারণ উদ্ভিদ যদি অক্সিজেন না ছাড়ে গাছ মানুষ কখনোই শ্বাস প্রশ্বাস চালাতে পারবে না। সেজন্যই আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা এখন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম মাশরুম। তোমরা সবাই জানো মাশরুম, সবাই পরিচিত মাশরুম শব্দটার সাথে। পরীক্ষাতে যদি আসে যে মাশরুম বলতে কী বুঝো, মাশরুম বলতে কী বুঝো, এই প্রশ্ন উত্তর কীভাবে লিখবে? অনেকেই লিখ পরীক্ষার মধ্যে যে ব্যাঙের ছাতাকে মাশরুম বলে, ব্যাপারটা কিন্তু এরকম না। মাশরুম কাকে বলে বা মাশরুম কি? এক কথা উত্তর হবে মাশরুম এক প্রকার ছত্রাক। এটা হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর অন্তর্গত। সারা বিশ্বে 3 লক্ষ+ প্রজাতির মাশরুম আছে, কিন্তু সবগুলোই কিন্তু খাওয়া যাবে না। 3 লক্ষ+ প্রজাতির যে মাশরুমগুলো সারা বিশ্বে আছে সবগুলো খাওয়া যাবে না। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরিতে তারা পুষ্টি ও খাদ্যগুণ বিবেচনা করে 10টি মাশরুমকে খাদ্য উপযোগী বলে চিহ্নিত করেছেন। রেস্টুরেন্টে মানুষ এসব মাশরুম খেতে যায়। উন্নত বিষয় বিভিন্ন রেস্টুরেন্টে মাশরুম পরিবেশন করা হয়। আমাদের বাংলাদেশেও পরিবেশন করা হয়। বিভিন্ন প্রকারের মাশরুম বিশ্বেও পাওয়া যায়, আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যদি বলি বাটন মাশরুম, এই বাটন মাশরুমটা শুধু শীতকালে চাষ করা হয়। শুধুমাত্র শীতকালে বাটন মাশরুম চাষ করা হয়। আরেকটি হলো ঋষি মাশরুম, এই ঋষি মাশরুমটা গ্রীষ্মকালে চাষ করা ভালো। আমাদের বাংলাদেশে খাবারের উপযোগী তিন ধরনের মাশরুম রয়েছে। আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে খাবারের উপযোগী তিন ধরনের মাশরুম রয়েছে। একটি হলো স্ট্র মাশরুম, এই স্ট্র মাশরুমটা গ্রীষ্মকালে চাষ করা হয়। আরেকটি হলো ইয়ার মাশরুম, এই ইয়ার মাশরুমটা বর্ষাকালে চাষ করা হয়। আরেকটি হলো ওয়েস্টার মাশরুম, এই মাশরুমটাই বেশি আমাদের দেশে পরিবেশন করা হয়। এটা 12 মাসেই চাষ করা যায় ওয়েস্টার মাশরুমটা, কিন্তু এটা শীত এবং গ্রীষ্মকালে এটার ফলন ভালো হয়। আরও কয়েকটি ভক্ষণযোগ্য মাশরুম হলো সিতাকে মাশরুম, সীমাজে মাশরুম, মিল্কি মাশরুম, বাটন মাশরুম, ইনকি মাশরুম। আবার কিছু কিছু মাশরুম আছে যেগুলো বিষাক্ত, এগুলো খাওয়া যায় না। সবথেকে বিষাক্ত যে মাশরুম, এটা সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাগারিকাস বিসফোরাস মাশরুম। যদি বিষাক্তগুলো মানুষ খায়, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, মাশরুমের পুষ্টিগত গুরুত্বের দিক যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলতে চাই সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, টোটাল যে আয়ন ওগুলা মাশরুমের মধ্যে, ওগুলার পরিমাণ হচ্ছে 68%। সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ওগুলোর পরিমাণ মাশরুমের মধ্যে প্রায় 68%। মাশরুমের যদি অর্থনৈতিক গুরুত্বের দিকটা আমরা বলি, তাহলে বিভিন্ন রেস্টুরেন্টে যারা মাশরুম চাষ করে ওনারা মাশরুম ছাতা দিয়ে থাকে। সেক্ষেত্রে প্রচুর টাকা ওনারা এই খাত থেকে আয় করতে পারে। চিকিৎসাগত গুরুত্বের দিক যদি বলি মাশরুমের, সেক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মাশরুম উন্নত করে। বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, রক্তশূন্যতা, ক্যান্সার, টিউমার, কিডনি সমস্যা, পেটের পীড়া, অ্যালার্জি, আমাশয় ইত্যাদি রোগ মাশরুম প্রতিরোধ করে। তাহলে মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। মাশরুম চাষ করে একজন ব্যক্তি তিনি লাভবান হতে পারেন। আমাদের দেশে এখন এটি চাষ হচ্ছে এবং রেস্টুরেন্টে এই মাশরুমটা খাবারে পরিবেশন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো জলবায়ু। জলবায়ু বলতে কি বুঝো? কোন স্থানে 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। আমি আবারও বলছি, কোন স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। জলবায়ু বিভিন্ন প্রকারের। 1 নম্বর যদি বলি সমভাবাপন্ন জলবায়ু, এ ধরনের জলবায়ুতে দিবারাত্রিতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। 2য় চরমভাবাপন্ন জলবায়ু, এই ধরনের জলবায়ুতে বিভিন্ন ঋতুতে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন সংঘটিত হয়। 3 আর্দ্র জলবায়ু, এই জলবায়ুতে সারা বছরই উচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকে। 4 নম্বরে নাতিশীতোষ্ণ জলবায়ু, শীত ও গ্রীষ্মে এই ধরনের জলবায়ু তাপমাত্রার কোনো পরিবর্তন তেমন হয় না। 5 নম্বরে মহাদেশীয় জলবায়ু, মহাদেশের অভ্যন্তরে অবস্থিত কোনো দেশের জলবায়ুকে মহাদেশীয় জলবায়ু বলা হয়। 6 নম্বর সামুদ্রিক জলবায়ু, সমুদ্র উপকূলীয় দেশগুলোতে যে জলবায়ু, এই ধরনের জলবায়ু হচ্ছে সামুদ্রিক জলবায়ু। 7 নম্বর ব্যাপক জলবায়ু, ব্যাপক এলাকার যে জলবায়ু তাকে বলা হয় ব্যাপক জলবায়ু। ব্যষ্টিক জলবায়ু, অতি ক্ষুদ্র পরিসরের জলবায়ুকে বলা হয় ব্যাসটিক জলবায়ু। দেখো জলবায়ু পরিবর্তনের ফলে একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনে পড়তে পারে। আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের দেশের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এটা নিয়ে বিভিন্ন উন্নত বিশ্ব বিভিন্ন মিটিং হয়েছে কিভাবে জলবায়ু পরিবর্তন রোধ করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটি টপিক নিয়ে আলোচনা করেছি। প্রথম সামাজিক বনায়ন। সামাজিক বনায়নের ক্ষেত্রে আমরা সামাজিক বনায়নের বিভিন্ন দিক তুলে ধরেছি, অর্থনৈতিক গুরুত্ব আমরা এখানে তুলে ধরেছি। আবার আমরা মাশরুম নিয়ে আলোচনা করেছি, মাশরুমের প্রকারভেদ এবং গুরুত্ব তুলে ধরেছি, এবং জলবায়ু প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আশা করব তোমরা লেকচারটি দেখে আমাদের পাঠ্য বইও দেখবা, দেখে তোমরা টপিকগুলো একদম ক্লিয়ার হয়ে যাবা। আর যেহেতু কলেজ এখন বন্ধ, বাসায় পড়াশোনা করো, মন দিয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ রাখো এবং সবসময় মাস্ক পরিধান করো, সচেতন থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে শেষ করছি আজকে।